বাংলাদেশ থেকে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারকারী প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের বিরুদ্ধে 4,500 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী এমনটা জানান। বলেন, পিকে হালদার ও তার সহযোগীদের ভারতে 88টি ব্যাংক অ্যাকাউন্ট এবং 44টি সম্পত্তির হিসেব আদালতে দিয়েছে, দাখিল করেছে প্রমাণাদি। ইডি ভারতে পিকে হালদারের আরও কিছু সম্পত্তির হদিশ পেয়েছে। এদিকে আজ দুপুরে পিকে হালদার সহ তার সহযোগীদের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আদালতে হাজির করা হয়েছিল। এ সময় কলকাতার বিশেষ আদালতটি তাদের 22 সেপ্টেম্বর পর্যন্ত কারা হেফাজতে রাখার আদেশ দেয়।